আজি যেহেতু নববর্ষ আর মই শোণিতপুরত আছো আর আমার এটা অনুষ্ঠান শরীর স্বাস্থ্য আর মন। তো আজি এগারী খুব অভিজ্ঞ চিকিৎসক, মানে এতিয়া মানব সেবার প্রত্যে আগবাই আছে বলে কলেও ভুল করা হয়তো নহব, আর বয়স এতিয়া 82 বছর। আর আজি মই আসলে চরলে রোগী হিসাবে আহিছিল আর মই ইমানেই মনোমুগ্ধ হলো যে তেতিয়া মই কলো যে আপনার আজি মই এটা এনেকুৱা এটা আমার শিতান আছে আপনার সাক্ষাৎকার লম। আর একে আখারতে মোক কৈছিল হয় আহিব। সান্নিধ্য, ব্যবহার ইমানেই মানে আকর্ষণীয়। তো তেওঁ হৈছে ডক্টর প্রদীপ বৰুৱা। আর এয়া আমার মাজত ডক্টর প্রদীপ বৰুৱা আছে। আর এইখিনিতে মই আৰু এটা কথা উল্লেখ কৰিব বিচাৰিছো। এয়া আমার তেজপুরের সাংবাদিক মুখে নিজের নামটি কব। এতিয়া বর্তমান পিআই নিউজের তেজপুরের আর শোণিতপুরের বিরোচিত, গতি তেখেতর নামটি মানে তেখেতর নিজের মুখে কবলে কৈছো। মই তেজপুরত নতুনক দায়িত্ব মোক দিছে, মই পিআই নিউজের তেজপুরের হিসাবে করে আছো এতিয়া। মই মোর নাম রবীন্দ্র কুমার বৰা। ধন্যবাদ। ইতিমধ্যে তিনিটাক নিউজ আমার প্রেরণ করলে আর নিউজ তিনটাক বুঝিছে, খুব ধুনিয়া নিউজ। তো আমি আইসো ইয়া আমার ডক্টর প্রদীপ বৰুৱাৰ হাতে। স্যার নমস্কার। নমস্কার। হয়, পিআই নিউজের তরফের আপনার বহুত বহুত ধন্যবাদ দিছো, লগতে নববর্ষর বহুত শুভেচ্ছা জানাইছো। ধন্যবাদ আপনাদের এই নববর্ষর কারণে মোর ফলের আন্তরিক মরম চেনেহ আর বয়সস্থ হিসাবে যি পারো আশীর্বাদ দিবলে মই আগবাড়ি। এতিয়া মই আপনার যদি কবলে যাও যে আপনি যেহেতু চিকিৎসা সেবার লগতে আপনি কইছে যে আপনার বয়স 82 বছর, হয় তো আপনার আপনি কোরপা আপনি মানে ডক্টর বা চিকিৎসকর হেরি হয়েছে? মই প্রথমতে এই উত্তর গুয়াহাটিতে স্কুলিয়া জীবন শেষ করে 61 চনত মই মেট্রিক পাশ করে কটন কলেজ মই এডমিশন ললো বিজ্ঞান শাখা। বিজ্ঞান আর থার্ড মেসর ফোর্থ ব্লকত। আচ্ছা, এইকারণে কইছো সেইটো মানে আমার বহুত পুরানা আছে। তারপর মানে পাস করে উঠি প্রি মেডিকেল টু আমি কটনতে লবলগা হল, যেহেতু সেই সময় প্রথম প্রি ইউনিভার্সিটি বেচর আমি মানে স্টুডেন্ট আছিল, সেই কারণে আমি সেইটো দুবছরিয়া কোর্স নহলে তো নহব, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স আর বায়োলজি লই পেলাই তাত আমি এবছর পড়ব লগা হল। প্রি ইউনিভার্সিটি পাস করার পিছতো কটন কলেজতে তাতো হোস্টেলতেই থাকিল। তারপরে পাস করা প্রি মেডিকেল পাস করার পিছতে আমি গুয়াহাটি মেডিকেল কলেজত আমি নাম ভর্তি করল। আর তারপর মানে আহি আহি লাহে ধীরে 1968 চনত MBBS পাস করল, এইখানে কথা। আর MBBS পাস করার পিছত মানে ক্যাজুয়ালটি ডিপার্টমেন্টত হাউসম্যানশিপ করার শেষ হওয়ার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের এজন লড়া আহি মানে মোক কলে যে আমার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের যখন চিফ মেডিকেল অফিসার আছে তেখেতে আজিয়ে লগ ধরব লাগে। বোলো এনেকে কেনেকে যাও, বোলো নয় যেনেকে আছে তেনেকে বলে বলো। আচ্ছা, মই গৈ পেলাই যোৱাৰ লগে লগে বোলা তুমি প্রদীপরা মই তোমার কথা শুনেছো, আমার স্টুডেন্ট বিলাকে তোমাক পাইছে, ক্যাজুয়ালটি ডিপার্টমেন্টৰ পৰা চিনাকি হৈছে, তোমাক এপয়েন্টমেন্টটো দিব লাগে, মোৰ লগত বোলা দাবি আৰু সেইটো মই লগতে তেখেতৰ গাড়ীতে উঠিলো। গাড়িতে মই আহিছিলো বেলেগ এখন গাড়ি লৈ, গাড়ি নহয় মোৰ নিজৰ গাড়ী কত পাম আৰু স্কুলীয়া বাধা দিনত। আচ্ছা, আহি তেখেতে মোৰ গাড়ীত বহা তুমি বুলিয়ে কৈছো এনেকে মনো লগ কাম আরম্ভ হব। বলো স্যার মানে একো কাজ নাই না, কি লাগে
মই বোলো উত্তর গুৱাহাটীতে মোৰ ঘৰ আছে, তাতে মোৰ কাপোৰ কানিবোৰ আছিলে, মই কেজুৱেলিটি ডিপাৰ্টমেণ্টত কাম কৰিবলৈ কাৰণে মই অহা যোৱা কৰি তাৰ পৰাই আহো, সেইকাৰণে মই একো কাপোৰ কানি এইযোৰেই পিন্ধি আছো। তুমি এইযোৰেই পিন্ধি আহি থাকিলে কি দূৰ হ'ল, তোমাক আজি ছুটি দিম, সোনকালে সোনকালে কাপোৰ কানি আনিবা, এইটো ৰুম দিছো মই, তুমি ৰুমটোত থাকিব লাগিব, বন্দী কৰি দিলে, বন্দী কৰিলে। আৰু এইখন হস্পিটেলৰ এটাই আছে, এইটো এটা ৰুম এটা আছে, ৰুমটো ভাল হয় নে নহয় চোৱা আহিছোন এইবুলি ক'লে ছাৰ। এখন ধুনীয়া বিছনা আছে, টেবুলখন ধুনীয়া আছে, একে টিপটপ আছে, এইটো বাথৰুম চোৱাচোন তোমাৰ পচন্দ নহয়, তেতিয়াৰ দিনতে ধুনীয়া কমদ তমদ আছে, প্লাছ প্লাছ আছে, গৰম পানীৰ কাৰণ আছে, মই ক'ত পৰিলো হঠাতে। আৰু তেনেকে মই তাত জইনে কৰি দিলোঁ, জইন কৰি দি মই বোলো আজি চাব লাগিব নেক্সট পেচেণ্ট, নাকি জইন কৰাটোৱে ডাঙৰ কথা, তুমি আজি ৰাতি ইয়াতে থাকিব লাগিব, আমি গাড়ীখন দিম, তোমাক এম্বুলেঞ্চ দুখন আছে আমাৰ, এখন গাড়ীত তুমি উত্তৰ গাঁতি নদীৰে পাৰ হৈ গৈ তোমাৰ কাপোৰ কানিখিনি যি আছে তাকে লৈ আহিবা, বাকীখিনি আমি সুবিধা কৰি দিম তোমাক। আহি ৰাতিটো মই এনেই তেনেকৈ ক'লোঁ, মাহঁত তেতিয়া আহিলে, বাগিচাৰ পৰা আহিলে, আহি উত্তৰ গুৱাহাটীত আছিলে, চাকৰি পাই গ'লেই যে তই চাকৰিয়ে দি দিলে কি কৰিবা, তাতে মই কৰিলোঁ, বহুতখিনি সময় থাকিলোঁ। তাৰপিছত মই গভৰ্ণমেণ্টৰ চাকৰিৰ কাৰণে এপ্লাই কৰিছিলোঁ, তাৰ পৰা এপ্লাই ৰিপৰ্ট আহিলে তুমি জইন ইমিডিয়েটলি কৰিব লাগে, কুৰুৱা ষ্টেট ডিস্পেঞ্চাৰী। ক'ত কৰিছে? কুৰুৱা ষ্টেট ডিস্পেঞ্চাৰী। আৰু এইখিনি দীঘলীয়া নহয়তো কুৰুৱা ষ্টেট ডিস্পেঞ্চাৰীত মই আহিলোঁ, আহি তাত মানে কোনো থকা ৰুম নাই, বাথৰুম তাতো মোৰ দূৰত থাকে এটা, আৰু পাহাৰ তাত টিলা খুব সুন্দৰ পৰিৱেশ, কিন্তু থাকিবলৈ ক'ত থাকি বুলি কৈছে, তেতিয়া কৈছে যেতিয়া গ'লোঁ আৰু তাতো জইন কৰিলোঁ, কৈ তেতিয়া থাকিবলৈ মানে এই হস্পিটেলখনতে ঢেৰ ৰুম আছে, ডেকা ল'ৰা এজন ইয়াতে থাকক আৰু, এনেকৈ গাঁৱৰ মানুহটো বোলে আমি চব সুবিধা কৰি দিম, তই তুলি আন, তই হেৰি আন, তই তেনেকুৱা এনেকৈ কৰি থাকি দিলে খুব ক'ত বুলি কৈছে, খুম আৰু এটা ৰুম আছে তাতে থাক, তইও কয় তুমিও কয় বঢ়িয়া। আৰু তাতে মই দুবছৰৰ ওপৰ থাকিলোঁ, তাত মানে মই বহুত শিকিব পাৰিলোঁ, তাত মানে কোনো নাই, ন কিলোমিটাৰ দূৰত কোনো ডক্টৰৰ মানে নামগুণ নাই, কবিৰাজ কবিৰাজ বুলি কয়গৈ তেনেকুৱা ধৰণৰ, নিজে বনোৱা তেনেকৈ থাকে আৰু, চিকিৎসা দিয়ে বেজীও দিয়ে, সেইবিলাকত মই তেতিয়া মোক এই মানে কম্পাউণ্ডাৰ বুলিয়ে কয় আৰু সেই সময়ত, যিজনে কেমিষ্ট বুলি কয় কম্পাউণ্ডাৰ বাবু বুলি কয় চবে, আৰু মই তেতিয়া কম্পাউণ্ডাৰ বাবু তেখেতে মোক ক'লে বোলে কিয় আহিলে ছাৰ, পাঁচজন চাৰিজন মানুহ আহে এইটো হস্পিটেলত, ডেকা ল'ৰা এজন আপুনি এনেকৈ কি আমনি পাই যাব দিনে ৰাতি এনেকৈ থাকি, মইতো চাওঁ দেখা যাওঁ এইবুলি গৈ পেলাই, নাই নাই মই বোলো এইটো মই ঔষধ অনাই লওঁ, ঔষধ অনাই লওঁ, আৰু আৰু তেজপুৰৰ লগত মোৰ সম্বন্ধ আছিলে বাকীবিলাকত মতো, গতিকে তেজপুৰত সেইবিল হস্পিটেল হস্পিটেলৰ লগত চিনাকি আছে, মিটিং টিটিং হয় নহয় তাত, এনেকৈ চিনাকি আছে, আৰু তাৰে দুজনমান ল'ৰাই মোক চিনিও পায় ভালকৈ। তাৰপিছতে মই কি কৰিলোঁ, ছুটি লৈ পেলাই কি লিখিব লাগেতো আৰু, ছুটি লৈ তাত জইন কৰাও দেখাব লাগে, তেতিয়া তেজপুৰে আছিলে, মানে দৰং ডিষ্ট্ৰিক্ট আছিলে, আইনখন শোণিতপুৰ নাছিলে, আৰু দৰং ডিষ্ট্ৰিক্টত আৰু আহি পেলাই তুমি জইন কৰিছা শুনিলোঁ, তুমি দেৰি কৰিলা জইন কৰোঁতে, আহি কিন্তু ভাল কৰিলা, কোনো নাযায় বোলে তাতো বানপানী হয় কাৰণে, তাতে মোলো হ'ব ছাৰ একো নহয়, তাৰপিছত মই ঔষধ তাত নাই চালোঁ একেবাৰে নাই, কিমান লাগে তুমি কৈ লোৱা, এই যাত জলদি লৈ যা, এনেকৈ বস্তাই বস্তাই মই লৈ ল'লোঁ বাপেকে, যিমান লাগে বুলি কৈছে দিলে, মই বোলো এইটো কিহেৰে নিম, বোলো বাছত লৈ যাব, আপোনাৰ পইচা দিব নহয় আমি বাছত লৈ যাম, আৰু আৰু সেইটো এই জমাটো তাৰ পৰা লৈ আছোঁ, সেইখন এখন ৰেকৰ্ড আছে, সেইমতে ফৰ্মেলিটি লৈছোঁ লৈ, আৰু যেতিয়া কুৰুৱা ষ্টেডিপেঞ্জাৰীৰ বাছত গৈ পেলাই মই নোৱাওঁ, মানে মই পাগল হৈ গৈছোঁ, ইমানবোৰ বস্তু ঘোঁৰা গাড়ী তিনিখনত ল'লোঁ, তিনিখন লওঁতে ছাৰহঁতেতো মোক পইচা দিয়া নাই, মায়ে দিয়া পইচাৰে তাক দিলোঁ, দি কুৰুৱাত নৈত পাৰ হ'লোঁ তেওঁলোকৰ, দি পেলাই তাত মানুহ মাতি দিলোঁ, মই আহিলে আপোনালোকে ঔষধ ল'বলৈ আহিব, এজনক পঠাই দিম, তাতে চিনাকি মানুহ আছে, তাই আহো আ আ আ প্ৰদীপবোৰ আহিছে, তহঁতে ঔষধ দিবলৈ আহি যা, পিঠিত দি পেলাই ভৰাই দিলে আৰু,
সেই যে দিলে ঔষধ সেইখিনি বহুতকে মোক পেচেণ্টক দিব পাৰিলো যে মানে মানুহ কিছুমান সুধিলো আৰু ঔষধ আহিছে বোলে সেইখন হস্পিটেলত দৌৰা দৌৰিকে আহে আহি পেলাই বহিবলৈ ঢেৰ জাগা আছে মিটিং কৰে যে গাঁৱত বহিবলৈ চকী 30-30খন আছে ৰূমটো ঠেচা হৈ আছে সেই বাহিৰতে বহুৱাই লৈ পেচেণ্টক আৰু মই চাওঁ আৰু কম্পাউণ্ডাৰটো দিব জানে এনেকৈ দি দি তাতে খুব ভাল হয় আছোঁ আৰু তেনেকৈ তাৰপিছত এটা অফাৰ আহিলে এইটো পইচাতে কেনেকৈ চলিম তেতিয়া আমাৰ 350 টকা এমাহত আৰু 80 টকা হ'ল দিয়ানে চলাওঁ 410 টকা কিন্তু হৈ যায় তাৰ পেট্ৰল মানে একেবাৰে মটৰচাইকেলখন আছিলে মটৰচাইকেলত 5 লিটাৰ ভৰালে 5 টকা 30 পইচা লাগে নহয় 1 লিটাৰ নহয় 5 লিটাৰ পেট্ৰল আৰু আধা লিটাৰ মবিল ভৰালে মই কৈছোঁ যে সেই পইচাও ডাঙৰ পইচাই ডাঙৰ আৰু পৰিমাণটো সেইখিনিত মানে 5 লিটাৰ 30 পইচা নয়া এইবিলাক আছে নয়া পইচা আছে এপইচা 2 পইচা কৈ 30 পইচা লাগে 30 পইচাৰে 5 লিটাৰ ভৰালে পাৰি মাচুলি যায় যাৱা মটৰচাইকেলত তেনেকৈ পেচেণ্ট চেচেণ্ট চাই আৰু একেবাৰে ভালেই হ'ল আৰু আৰু মই খালি ইমান পেচেণ্ট আহে নহয় মই 8টাৰ পৰা 11টাত শেষ কৰিব নোৱাৰোঁ তেতিয়া কি হয় 3টা 4টা বাজি যায় আৰু মই অকণমান লেজি ডাক্তৰ অলপ বেছি ভালকৈ চাওঁ ক'লো আৰু এইখিনি অকণমান মানে খুবেই আপুনি ভালকৈ চাই শুনিবলৈ কোনোবাই আমনিও পায় নাই অকণমান ফেমিলিয়া ফুলতে কওঁ আৰু সেইকাৰণে মানুহবিলাকে ভাল পায় কিন্তু মই এটা কাম কৰিম আপোনালোকৰ যিবিলাক সাধাৰণ চৰ্দি লগা সেইখিনি কওক মই ততাতৈয়াকৈ চাই দিওঁ তাৰপিছত এইখিনি বহুত টান কেছ আছে এটা এটাকে ভালকৈ চাওঁ কোনটো লাগে কওক নহ'লে গালি খাব লাগিব গাঁৱত বৰ নিয়ম নানিব লাগিব মই জানো এইখিনি আচ্ছা তেতিয়া কৈছে ভালকৈ চাম আমাক দেৰি হওক কি কথা আছে আমি গুৱাহাটীত গ'লে এইখন টকা কৰিবও লাগে আপুনি ভালকৈ চালে আপুনি ভাল পাম তেতিয়াহ'লে বাকী চৰ্দি লগা কাক আছে বোলে এইটো হৈছে এইটো দিয়া বুলি যেতিয়া এতিয়া আমাৰ যেনেকৈ চলে আৰু চিভিল হস্পিটেলত উপায় নাই নহ'লে এনেকৈ এনেকৈ দি বাকীখিনি বহাই দি মই চাওঁতে 4টামান বাজি যায় গাঁও সেই পিয়নটো আছে যে সিয়ে ৰন্ধা বাঢ়া কৰি আমাক খুৱাই পইচা দিলোঁ আৰু সি আৰু লুচি পুৰি লগাকে পমলেট টমলেট মানে গাঁৱৰ মানুহ ঘূৰাই দিছোঁ তাত ডাক্তৰে খাব এইটো বঢ়িয়াকৈ খাই ভাল পাওঁ আৰু খাই কি আছে 5টালৈকে গৈ পাইছে যাওঁ তেতিয়া আৰু একেবাৰে 2টাৰ পৰা যে আহিব লাগে সেই বস্তুটো মই ৰিপৰ্ট দি দিলোঁ ছাৰক ছাৰ এনেকুৱা এনেকুৱা কৈছে ভালহে তোমাৰে ভাল আমাৰ নাম হ'ব এনেকৈ কৈ মই আছোঁ আৰু এতিয়া ইয়াত আহি তাৰপিছত তাৰপৰা বিদায় কোবা মাতিলোঁ আৰু বা কোম্পেনীত গুচি গ'লোঁ তাৰপিছত ভাল নালাগিলে বোলো অকণমান নিজৰ বাবে কি কৰিব 74 চনত মই তেজপুৰত আহিলোঁ আৰু 1974 আহি ইয়াতো সেই হাহাকাৰ হৈ গ'ল ভালকৈ চাওঁ যে অকণ মানুহ আহা হ'ল সেই মোৰ 5 টকা ভিজিট আছে আৰম্ভ কৰিছোঁ তাৰপিছতে বহুত বেছি হ'ল তাৰমানে মানুহবিলাকে তাতো লেখা আছে এজন পেচেণ্ট আহিলে অৰুণাচলৰ পৰা গম পালে যে ডেকা ল'ৰা এটা আছে আহে কি কাৰণে আহে মই নাজানো আৰু ভাল পাই কাৰণে আছে আহি দিলে আহি মোক তেখেতে ক'লে মই 10 টকা ভিজিট আছে তেতিয়া ক'লো ভিজিট কিমান খুব ভালকৈ চাম ভিজ খুবি খুব পিঠাই দিলে পেডাল ভাল হৈ গ'ল পটু খুৱাই দিলো কুকুৰ তাৰপিছতে সেইটো হ'ল তাৰপিছতে কিমান 10 টকা এনেকুৱাতে গালি দিলে মোৰ গাল কপি গ'ল 10 টকা পি বুলি ক'লে সেইটো গালি মানে মোৰ মুখতে নাই এনেকুৱা মানে শব্দ 10 টকা পি কি খাবা তুমি 100 টকা এটা দি গ'লো 100 টকা মানে 20টা পেছে চালে এইটো যে পৰা যায় তেতিয়া মোৰ একোৱেই নাই আৰু এই পইচা পাওঁ আৰু খাওঁ সেইখিনি যিখিনি ঘৰৰ পৰা আনিছিলোঁ সেই হ'ল তাৰপিছত আৰু এই তেতিয়া মই ভাবিলোঁ ভগৱানে আছে 5টা পেচেণ্টে যদি মোক গালি পাৰা পেচে চাহে মোৰ দেখাত একেবাৰে ভাষা চাওঁ বাৰু 90 টকাৰে ভাড়া এটা কৰি আছোঁ এটা ঘৰত 90 টকা এইটো মানে 5 ষ্টাৰৰ পৰা একেবাৰে নহয় একেবাৰে খুব ভাল ঠাইৰ পৰা আহি তেতিয়া কিন্তু মোক বাথৰুম এটা লাগে বুলি ক'লো দেই তেতিয়া বাথৰুম মই আজিয়ে বনাই দিম খুব ধনী মানুহ কিন্তু 100টা হেৰি আছে এই মহৰ খেতি আছে 100টা
আর পোয়ালি ঢের হয়েছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক আর মানে যে বনাই দিব, মানে মিলিটারি ফেশনত বলে কয় একটা শব্দ আছে, তেনেকে বনাই দিব চাও। তারপরে আহি পেলাই মই বর্তি পাইছো বাথরুমটো কত আছে বলে কইছো, একেবারে সত্য কথা আর সেটা জীবনত পাহরিব নয়। বাথরুম এইটুকুই, বাথরুম বনাই দিলে একদম, মানে একদম মানে বাথরুম বনাই দিলে এটা বিপদে ভালো বসাগে। তারপর গিয়ে দেখিল এই যে কি তামোলর যে ঢুকুয়া থাকে, তামোলর ঢুকা বাঁহ বালি সেইডাল দি ঢাকি দিলে এডাল দিছে, এনেকে দিছে, এনেকে দিছে, এনেকে দিছে, আর এই যে ভঙা শিলটাকে পড়ি থাকে যে সেইটাতে একেবারে লেতেরা আর পিছল ঢিচল আছে, সেইটুক তাতে আর একটা বাতি আছে, বাতিটো একেবারে পিছল মানুষ কাম করে দিয়ে হয়। তারপিছতে পটকা পড়া ঘটি এটা দিছে, ঘটিটো মানে একেবারে এনেকুয়া মলি মানে মানে ঘঁহি 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 যাও, পানীটো আকৌ ইভাগ তুলি আনব লাগে, মই সেইদিনাখন চুপ পালি হলে কোৰ পৰা কোৰ পঢ়িলো। আপুনি ইমান ধুনীয়া পৰিৱেশত থকা ঘৰৰ যে বুলি কলে দেউতা চকু পানীখিনিয়ে মানে মোৰ কি জানি শক্তি আছিলে, চাওঁ কি হয়। চাওঁতে চাওঁতে মানুহ আহি সঁচা কথা কৈছো পাঁচ টকা পাঁচ টকা দিয়ে নহয়, পাঁচ টকাকে দহ টকা কৈ আপুনি ইমান কমত চলিব পাৰে, এনেকে হব দিয়ক, ফুটিলে পুঠি মাছে বেছি চাউলি পকেটত যেনেকে ভৰাই দিলে পেকেটটো ভৰি যায়, কোনো আৰু কোনো ধৰণৰ কিবা কিবি ক'লে আপুনি ঔষধ ঔষধ আমাৰ কোম্পানীটো লিখিব বুলি এনেকে মানুহ আহিলে তেওঁ এইটো আই এছ অ' 900-2 হয় নে নহয় বোলে নহয় আমাৰ ইয়াৰে মানে কোম্পেনী এটা খুলিছোঁ, এইবোৰ নেলেখ ঔষধো বেয়া নাপাবা, এতিয়া সঁচা ঔষধটো লেখাৰ কাৰণে ভালো পায় নেকি। আর পেশেন্টক অল্প সুধি পুছি মানে মোক গুরুয়ে কৈছিলে যে তুমি যে বোলে 15 মিনিট নাচাও ভালকৈ, এটা পেশেন্ট আধা চোৱা হব, কি শিকিবি তেওঁৰ পৰা ভালকৈ শিকিলে বোলে 40% আহি যায় আৰু বাকীটো মগজে 60% দিব, 40% দিব, আৰু কিবা লাগিলে তই পৰীক্ষা কৰাবি, নহ'লে মোৰডাল যাব। আৰু ছাৰে কৈছিলে আমাৰ ছাৰতে মোৰ কথা নাগল বুলি কয়, কোকোনাটটোত একো নাথাকিব, এখন খুব ধুনীয়া নাৰ্ছ এগৰাকীয়ে সেই গোটেইখিনি পালে বেছি ভাল প্ৰেছক্ৰিপশ্যন দিব পাৰিব, এনেকৈ কৈছে। সেই ছাৰৰটো কথা মতেই মই তেনেকৈ কাম কৰি আছোঁ আৰু তেনেকৈ এতিয়া মতে চলি আছোঁ। তাৰপিছতে এইবোৰ পইচা পাতি আহিল নহয়, মইতো ভাবিছোঁ বিয়া গ'ল আৰু দেই, 10 বাৰ আগৰ ঠিকে আছিলে বিয়া, তেওঁ ইউনিভাৰ্চিটি পঢ়া আগৰ পৰা বহুত দিনৰ আগৰ পৰা চিনাকি, ঠিকেই হৈ আছিলে আৰু মাক বাপেকো আপত্তি কৰা নাই, কোৱা নাই আৰু, এলাও কৰে আৰু কথা চথা পাতিবলৈ, এনেকুৱা আৰু আছেই কল্পনা এতিয়া। আৰু সেই তেতিয়া আৰু মনলৈ দেখোন এনেকৈ গ'লে দেখোন কাপোৰ কানি অলপ কিনিব পাৰিম, ভাড়া ঘৰটো ভাল কৰিলে এটা 90 টকা ভাড়া ঘৰটো আপোনাৰ মানে আচলতে শিক্ষা চিকিৎসক হিচাপে মই মোৰ কথাখিনি ক'লোঁ, হয়তো ৰাইজে এইখিনি বেয়া কথা নহয় নহয়, তেতিয়া মই 800 টকা খুব ভাল ধুনীয়া কৰে তাৰমানে ঘৰ, এতিয়া ঘৰ হ'লে তাত কণ্টেইনাৰ নাই, আচ্ছা পাতি সেই তেনেকুৱাই আৰু, দহটা যে আছে 17 টকাতে কিনা সেই কণ্টে তুলি এখন, এনেকৈ বোলে ছোৱালী নাহিব এটাৰ পিছত এটাকে মই আৰু একদম ধুনীয়াকে বস্তু কিনিব পাৰোঁ, একেবাৰে ঢেৰ পইচা আহি যায়, কোনো অনিয়ম নাই হেৰি নাই, তাতেই আহে, বেছি কষ্ট কৰোঁ যে 18 ঘণ্টা পৰ্যন্ত কাম কৰোঁ, আৰু মটৰচাইকেলখন আছিলে নহয় একেবাৰে কোৰ পৰা, আপোনালোকে ইয়াত তেজপুৰত জানিব আৰু 5 মাইলত এটা যদি কেছ আছে, এটা 3 মাইলত এটা আছে, এটা বিহগুৰিত আছে, বিয়া কৰাৰ পিছতে তুমি কি কৰিব খুজিছা, পেচেণ্টেই চাই কিবা নেকি, পিছতো আৰু আগতো মটৰচাইকেল চলাই, মটৰচাইকেল চলাই মই তোমাক হেৰি কৰি কলিকতাত ফুৰাব লৈ যাম ৰবা অহা বছৰ, হয় নেকি, এই পুৰা ভাল, মইতো আগে চেচি চেচি কৰে গোটেই 12 বৰ্ষ উৰা, এনেই ঘৰ পালেগে তোমাৰ বোলে এনেই এদিন পইচা চইচা হওক দিয়া অকণমান তেহে যাব পাৰিম, কৈ পেলাই ফুচুলাই টুচুলাই ৰাখিলোঁ আৰু। তাৰপিছত আৰু মাটি এডোখৰো কিনিলোঁ, ঘৰ হ'ল, তাৰপিছতে 75 চনত বিয়াখন হ'ল, 75 বিয়া দিব পৰা হৈ গ'লো, বিয়া কৰাব পৰা
বিয়া করার পিছত আর বহুত সহায় করলে মোক আর মানে খুব পড়া শুনা আগের মানে ক্লাস এইট মানের অষ্টম শ্রেণী মানের গুয়াহীত মানে পড়ার পরিবেশ আছিল আমি সব ধরনের কিতাব পড়ছি আর ইংরাজি কিতাব পড়িও পড়ি সব আছে এমনকি আনন্দ থাকো আর মোটর সাইকেলে আকো কি করো মানে এমনই পাব নয় দেওবারে হাফ দেওবারে বন্ধ নয় হাফ হাফ হলে মানে মোটর সাইকেল তুলি ধর ইফালে গলো দূরলে নদী পার হয়ে ব্রিজ হয়ে গেল 86 ব্রিজ হয়ে গেল এটা মানে ব্রিজের আগতে নিল ব্রিজ নোহার পিছত তার মোটর সাইকেলে ব্রিজ পার হয়ে গেল ধুনকে বড়িয়াকে টিনার এটা কড়াই দিয়ে আই পাতে রাতে আটটা বজার পর সোমবার মানে ভাল পায় আর রাতে হয় আর মানে করেও ভাল পাও মানুষবিল আদরও করে দিই তেজপুরের মানুষ মানে পাহরি নয় আপনার তেজপুরের মানুষের একটা কথা আছে যে আপনার যুগী আপনি চাই এই রুগীবুড়ে একটা কথা কয় যে আমি বেলেগ চিকিৎসকের ওর যার বেমার কি বলে সুদিলে প্রেসক্রিপশন নামটা লিখিলে সকলে নামটো লিখিলে কিন্তু আপনার বিশেষত্বটো হল কি আপনার একটা মানে ব্যতিক্রম আছে যে আপনি পেসেন্টজনক বুঝাই দিন যে তোমার এই হয়েছে এই বেমার পর এই হব এই নাখাবা এই নকরিবা এই ঔষধে এই করব গতি কথাখিনি যেখানে আপনি ব্যাখ্যা করে বুঝাই দিয়ে এই বুজনিটোতে আসলে সেই পেসেন্টজন রোগীজন যথেষ্ট সন্তুষ্টি লাভ করে আর সেই সন্তুষ্টি লাভ করার কারণে আপনার 5 টাকা বলে নয় আপনার আপনি যে বুঝাই দিয়ে যে বেমারটি কিয় হয়েছে কেনকে হয়েছে কি খাব লাগিব কি খাব নালাগিব এই কথাখানি গোটেখিনি পুঙ্খানুপুঙ্খভাবে হওয়ার কারণে আপনি এটা মানে জনপ্রিয়তাটো লাভ করেছে আজি মই কওঁ বৰা তেতিয়া মই আহিলোঁ মই মানে প্ৰেচাৰটো অকণমান হেৰি হ'ল তাৰপিছত মোৰ ভতিজাটোৱে ক'লে এনেকুৱা মই মানে কিছু নাযাওঁ হ'ব মই ভাল হৈ যাব মই ফুৰিলে ভাল হ'ব সি মোক জোৰকৈ লৈ আহিলে তাৰপিছত মই তেতিয়ালৈ তেওঁক দেখা নাই মানে বাহিৰতে বহি আছোঁ তেওঁ প্ৰেচিডেণ্ট এজনক চাই আছে তাৰপিছত আমাৰ আকৌ এটা মানে হেৰি আছে নহয় আমিবিলাকে এই আহিছোঁ জলদি চাব লাগে মোৰ মানে এনেকুৱা তাৰপিছত দেৰি হ'ব তাৰপিছতে মই কৈছোঁ আৰু দেৰি হ'ব নেকি নাই চাই আছে ৰ তাৰপিছত গ'ল মই গ'লোঁ ওহ কি যে মানে কম নহয় মানে তেখেতে ইমান ধুনীয়াকে ইমান ৰসিকতাৰে মোক চাইছে আৰু ক্ষুণ্ণ ক্ষুণ্ণকে সুধিছে মানে সঁচাকে খুব ধুনীয়া আপুনি কওক তারপরে আপনি কোয়া কথাটো আর কিনা কব এটা কোথায় সেইখানে আর তারপর মানে কলো মানে কি দেখিল জানে এটা মানে অকল একজনে আসলে এম ডি আসে প্রমোটেশ্বর বড়া ঢুকালে বংশর আমি মজিন্দার বড়ার বংশর দাদা আহিলে দাদা আহিলে প্রদীপ তুমি যখন এখানে গোটেখিনি পেসেন্ট তোমার দাদা আহে মোক এটা দুটা দিও টানটো আপনার তাত লো যাব মানে যেটো মোর কারণে নহব এইবুলি তেখেতে দিলে তারপর দেখিল এজন এজন করে এম ডি আহি গেল মানে দেখিল খুব ভাল হল মানে গোটেই কিতাব পত্র পড়া আরম্ভ করল বেলেগ বেলেগ সাবজেক্ট মো তাত আছে হয়ে যাব সব মানে এম বি বি এস পাস করার পিছর যেখানে ডক্টর পড়ে জানিলিয়া কথা মানে 2 ঘন্টা রাতে সদায় কটাও মেডিকেল নহলে মই জানো যে এতিয়াও এতিয়াও নপরিলে নহয় মোট দুজনী ছোৱালী সেইকাৰণে মেডিকেল নপরিলে পাছ করার পিছত পড়ি পড়ি থাকলে কেন সরুজনী আছে পেরিসত আর ডরজনী আছে পেরিসত সরুজনী আছে ক্যালিফোর্নিয়া আর দুইটা দিল্লিতে পড়াশোনা করালো